বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সন্ত্রাসী বিরোধী আইন 2009 এর ক্ষমতা বলে নিষিদ্ধ করে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশে আনন্দ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া মিলছে নিউ ইয়র্কে। বিস্তারিত রিপোর্টে। আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত 15 বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরূপকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ, যৌন নিপীড়ন সহ নানা জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ সম্পর্কে প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ক্ষমতা বলে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল এবং এই আইনের তফসিল 2A বাংলাদেশ ছাত্রলীগ নামের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপন জারির পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে আনন্দ মিছিল বের হয়েছে। এমন খবরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিরাও। ছাত্রলীগ এমন একটা পর্যায়ে বাংলাদেশকে অবনীত করেছে যারা মেয়েদের ইজ্জত থেকে শুরু করে মানুষকে খুন লুটপাট থেকে শুরু করে এমন কোনো হেন কাজ নেই তারা যারা করে নাই। তো এই ধরনের জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। এতে আমরা খুব আনন্দিত, আশা করি বাংলাদেশের মানুষ সবাই আনন্দিত। যদি এই ছাত্রলীগ কখনো তাদের অনুমতি পায় ছাত্র সংগঠন করার জন্য আইনগতভাবে, আমি মনে করব এটা হবে বর্বরতার আরেকটি দৃশ্য। এই বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে 69-এর গণ অভ্যুত্থানে যে ভূমিকা, তারপরে 71-এর স্বাধীনতা সংগ্রামে যে ভূমিকা, 52-এর যে গণভূমিকা, বিশেষ করে ছাত্রলীগের যে গৌরব উজ্জ্বল ছিল সেটিকে এই বাংলাদেশ ছাত্রলীগকে আবার নতুন রূপে সংশোধিত হয়ে আবার বাংলাদেশে যে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগের সে গৌরব উজ্জ্বল ইতিহাসকে পুনরুদ্ধার করে। এদিকে ছাত্রলীগ এক বিবৃতিতে নিষিদ্ধের এই সিদ্ধান্তকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। শিক্ষার্থীদের বিপরীতে ছাত্রলীগকে দাঁড় করানোর এই অপচেষ্টা সফল হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।